আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের চীনা হাঁসের এই যে বাচ্চা বের হয়েছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর। চীনা হাঁসের বাচ্চা আজকে বের হয়েছে, এই যে একটু আগে বের হয়েছে কয়েকটা। অম্মু এই মনে হচ্ছে যে একটু পরে নিলেই ভালো হয়, বাকিগুলোও ঝরঝর হোক, বুঝছেন? ওই ভিজা আছে, গা ভিজা আছে অনেকগুলা, বুঝছেন? একসাথেই থাক। তবে দুইটা বসে তো হাঁস এখানে, ওদেরকে এই করতে হবে। ওই যে একদমই একটু আগে হয়েছে, এই যে গা ভেজা আছে, গা পরিষ্কার করতেছে ওরা আলহামদুলিল্লাহ। আর সাদা বাচ্চা হয়েছে মনে হচ্ছে, দুইটা সাদা বাচ্চা হয়েছে, এই যে দুইটা সাদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টাকা কি করেন না, থাক দেখেন তো। আমি বাবা ডিম আছে নাকি, এই যে জায়গায় বাবা ডিম বুঝবেন, ডিম ছিল অনেকগুলা কিন্তু এটাতে, বুঝছেন? দেখেন তো বাবা ডিম কোনটা, সবই তো কেমনি কেমনি মনে হচ্ছে, পাতলা পাতলা। দেখেন তো কানের কাছে নিয়ে করেন, বাবা ডিম বোঝেন না? হ্যাঁ, এই যে কালো কালো হয়ে যায় তাই আব্বু বোঝে নাকি, সবই তো মনে হচ্ছে বাবা ডিমই নাকি, এই যেটা পাতলা তাহলে আব্বু ফেলবে না, ফেলবে পাতলা আব্বুই ফেলবে না, এই বসে থাকে তো থাকে। এইখানে মনে হচ্ছে বাবা ডিম আছে, এগুলা মধ্যে বাবা ডিম আছে মনে হচ্ছে, ছড়া দেওয়া লাগে নাহলে নতুন ডিম আবার মিক্সার হয়। এই যে আমাদের চীনা হাঁসের খামারের ফাটে গেছে মনে হচ্ছে, দেখেন ওই যে ওই পাশের টা আমাদের খামার, চীনা হাঁসের খামার দেখতে পাচ্ছেন।